সেক্ষেত্রে মানে উপকারিতা কতটা খুবই উপকারিতা আসলে কেননা একটি বিয়ে আপনার রেজিস্ট্রেশন যখন হচ্ছে আহ কে বলা হয় সিভিল কন্ট্রাক্ট অর্থাৎ এটি কিন্তু একটি দেওয়ানি চুক্তি দুটি পক্ষের মাধ্যমে এবং সেই কন্ট্রাক্টে একটি কন্ট্রাক্টে যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে বিভিন্ন সো কাজে বিয়ের যে কন্ট্রাক্ট হয় সেটিকে আমরা বলে থাকি যে কাবিন নামা তো কাবিন নামাতে আপনার যেই আপনার ক্লজগুলো থাকে যেই শর্তাবলীগুলো থাকে সেই শর্তাবলী কিন্তু একজন নারীর জীবনে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ সেখানে তার দেনমোহরের অধিকারের কথা বলা রয়েছে যেই দুজন ব্যক্তি বিয়ে করছেন তারা এর আগে তালাক প্রাপ্ত কিনা এমনকি বহু বিবাহের ব্যাপারটিও কিন্তু চিহ্নিত করা সম্ভব এই নামার মাধ্যমে যদি একজন ব্যক্তি তার সত্যিকারের ইনফরমেশন দিয়ে থাকেন এবং আমরা বলে থাকি যে কাবির নামা একটি বিয়ের জন্য একটি প্রামাণ্য দলিল কাবির ছাড়া আপনি ধরেন যে আমাদের তো মানে আসলে দুই ভাবে হয় একটি হচ্ছে যে আপনার মানে ইসলামিক আইন মোতাবেক তার বিয়ে হওয়ার পরে সেটি আবার রেজিস্ট্রেশন করতে হয় রিচুয়াল ধর্মীয় রিচুয়াল সব জায়গায় পালন করতে হবে ধর্মীয় যে রীতিনীতি রয়েছে যেমন কবুল বলা এটি একটি ধর্মীয় নীতি উইটনেসদের সামনে সাক্ষীদের সামনে কবুল বলা ধর্মীয় রীতিনীতি এবং তারপরে কিন্তু সময় দেওয়া আছে যে তিরিশ দিনের মধ্যে কোনো কারণে যদি ওই দিন সেই রিচুয়াল ধর্মীয় রীতিনীতিগুলো ফলো করা হলো তারপরে তিনি হয়তো বা আপনার রেজিস্ট্রেশন করেননি ওই দিন আইনে কিন্তু সব পারমিট করা হচ্ছে যে আপনি তিরিশ দিনের ভেতরে রেজিস্ট্রেশন করতে পারবেন এর কারণ হচ্ছে যে যদি রেজিস্ট্রেশন করা না হয় তখন কিন্তু সেই বিয়েটি অস্বীকার করতে পারেন দুপক্ষের এক পক্ষ সো বিয়ে যখন অস্বীকার করছেন তখন একজন নারীর দেনমোহরের অধিকার নিয়ে প্রশ্ন আসে সেই বিয়েতে যদি কোনো সন্তান জন্ম হয়ে থাকে তখন কিন্তু সন্তানের পরিচয় নিয়ে বিয়ে যদি অস্বীকার করে থাকেন তখন কিন্তু সন্তানের পিতৃ পরিচয় নিয়ে একটি পিতৃত্ব নির্ণয় করা যায় না সেটি নিয়ে একটি সমস্যার সৃষ্টি হয়ে থাকে যদিও কিছু কিছু আইন রয়েছে যেখানে বলা হচ্ছে যে যদি সন্তানের জন্ম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার একটি প্রিজাম্পশন অফ ম্যারেজ বলা হয় যে ধরে নেওয়া হবে যে দুজনের মধ্যে বিয়ে হয়েছে কেননা ইসলামিক ল একজন সন্তানের পিতৃত্ব নির্ণয় অত্যন্ত জরুরি একটি বিষয় এবং সেটি ছাড়া কিন্তু মানে একটি সন্তান তিনিও নানান ধরনের সমস্যায় ভুগবে বড় হলে তিনি মানসিকভাবে যে কোনো জায়গায় একটি সামাজিক এবং নানা ধরনের ইম্প্যাক্ট কিন্তু বাচ্চাটির মধ্যে রয়ে যায় অভিভাবকত্ব নির্ণয়ের জন্য সম্পত্তি সন্তানের যে সম্পত্তির ওপর অধিকার সেটার জন্য প্রয়োজন একজন নারীর ডেনমোহরের অধিকার ক্লেম করার জন্য প্রয়োজন একজন সন্তানের ভরণ পোষণ ক্লেম করার জন্য বিয়ে রেজিস্ট্রেশন অত্যন্ত জরুরি এখন রেজিস্ট্রেশন না করলে অনেকের ধারণা যে বিয়ে অবৈধ হয়ে যাচ্ছে কিনা রেজিস্ট্রেশন না হয়ে গেলে কিন্তু বিয়ে অবৈধ হচ্ছে না যে দুইজনের মধ্যে মসজিদে যে বিয়ে হলো মৌলবীর সামনে তো সেই বিয়েটাও কিন্তু অবৈধ হচ্ছে না হচ্ছে না বা সেই বিয়ের ফলে আপনার যে সন্তানরা হচ্ছে তারাও কিন্তু অবৈধ সন্তান হিসেবে তাদেরকে কিন্তু কিন্তু বলা হবে না। এক্ষেত্রে প্রমাণ করা খুব কঠিন হয়ে পড়ে যেমন আমি একটা রেজিস্ট্রেশনের কাগজ আমার কাছে থাকলে আমার কিন্তু মুখে আর কোনো কথা বলার দরকার নাই আমার কোনো উইটনেস নেবার দরকার নাই এটা নিয়ে কোর্টে লড়াই করা ফাইট করার তেমন কোনো জরুরি না কারণ কিছু আপনার সমস্ত কিছু প্রমাণ তিনি কত টাকা দেনমোহর পাচ্ছেন কি পাচ্ছেন এই জিনিসগুলো খেয়াল রাখা এবং ডিভোর্সের অধিকার যেমন যে একটি নারী ডিভোর্সের অধিকার দেয়া হয় কিন্তু তালাক নামাতে সরি কাবির নামাতে 19 নামার উনিশ নাম্বার ক্লজের মাধ্যমে তাকে একটি অধিকার অর্পণ করা হয় তো সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের আপনার একটি খুব কমপ্লিকেটেড হয়ে দাঁড়ায় সিচুয়েশন তখন একজন নারীকে তার বিয়ে প্রমাণ করার জন্য এই ঘটনা এরকম হয়ে থাকে ধরেন ভাসমান যারা থাকেন ঢাকা শহরে যারা থাকছেন উনি যেটা বললেন যে গ্রাম গ্রামাঞ্চলে কতটুকু আসলে তারা এর আপনার সুফল পাচ্ছে সো গ্রামাঞ্চলে সব জায়গায় রেজিস্ট্রেশন করা কিন্তু খুবই সহজ একটি ব্যাপার যে মানে কাজী অফিসে যেয়ে তিনি কিন্তু মানে ইয়ে করা কিন্তু অনেকে দেখা যায় ওই যে ওইখানে একটি ফিজ লাগে সেই ফিজ অ্যাভয়েড করার জন্য অনেকে দেখা যায় যে আহ আপনার